সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অসুখ বিসুখ আমরা কে পছন্দ করি? সবাই কিন্তু চাই রোগমুক্ত থাকতে। রোগমুক্ত থাকতে হলে আমাকে কিন্তু নিজের শরীরের যত্ন নিতে হবে, নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। কেননা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীর সহজেই বিভিন্ন রোগ বা অসুখ বিসুখে আক্রান্ত হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই বেশ কিছু টিপস মেনে চলতে হবে, বেশ কিছু খাবার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। যে খাবারগুলো খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করলে সেগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। সবার প্রথমেই যদি বলতে হয়, খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে জিঙ্ক সমৃদ্ধ খাবার। কেননা জিঙ্ক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুব চমৎকারভাবে কার্যকর ভূমিকা পালন করে থাকে। আমরা জিঙ্ক পেয়েছি বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার, যেগুলো আছে মাছ মাংস দুধ ডিম ডাল এগুলো থেকে। তার পরবর্তীতে বলবো যে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার। সেলেনিয়াম সমৃদ্ধ খাবারগুলোও কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে, খাদ্য তালিকায় যদি ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখা হয় তাহলেও কিন্তু সেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এর পরবর্তীতে বেশ কিছু খাবারের কথা, যেমন আমরা দারুচিনি পানির কথা বলি, জিরা পানি, দারুচিনি পানি কিন্তু খুব চমৎকারভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। আবার বেশ কিছু গবেষণায় সজিনা পাতার গুঁড়ার থেকে তৈরিকৃত চা বা বিভিন্ন সামগ্রীর কথা বলা হয়, সেগুলোও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। কেননা দেখা যায় যে আমাদের শরীর আসলেই খাবার থেকে কিন্তু পুষ্টিটা পায়। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে খাবারের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। কেননা আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন আনহেলদি খাবার মেনে চলতে গিয়ে খাদ্য তালিকা থেকে বেশ কিছু খাবারকে বাদ দিয়ে দিই, বা অতিরিক্ত যে কোনো খাবারের প্রতি আসক্তি তৈরি করে ফেলি, বা অতিরিক্ত যে কোনো খাবার অতিভোজন করি। কোনো কিছুই আপনার জন্য অতিরিক্ত কিন্তু হলে সেটি আপনার শারীরিক জটিলতা তৈরি করতে পারে। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এই খাবারগুলো রাখার চেষ্টা করতে হবে। কেননা এই যে গ্রুপগুলোর কথা বললাম, এগুলোর পারফেক্ট রেশিও যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু শরীর অসুখ বিসুখের সম্মুখীন হয়ে যাবে। তারপরে বলবো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ভিটামিন এ সি ই এই জাতীয় খাবারগুলো রাখতে হবে। ভিটামিন এ এর চমৎকার উৎস হচ্ছে লাল এবং কমলা রঙের ফলমূল, শাকসবজি। ভিটামিন সি এর উৎস হচ্ছে বিভিন্ন টক জাতীয় ফলমূল। আর ভিটামিন ই এর উৎস হচ্ছে বিভিন্ন বাদাম বিজি জাতীয় খাবার। এইগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু এগুলো খুব ভালো কার্যকর ভূমিকা পালন করে থাকে। আর অবশ্যই বাইরের খাবার, ট্রান্সফ্যাট জাতীয় খাবার, বাইরের ডুবো তেলে ভাজা, অতিরিক্ত মশলাদার খাবার, প্রসেস ফুড যেগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে। কেননা এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করার চেষ্টা করতে হবে। কেননা শারীরিক পরিশ্রম এবং ব্যায়াম করার মাধ্যমেও কিন্তু আপনি আপনার শরীরের যেমন সুস্থতা বজায় রাখতে পারেন, সেগুলো কিন্তু আপনার শরীরের যেই ফুডগুলো গ্রহণ করার পরে সেগুলো অ্যাক্টিভিটিসগুলো ঠিক রাখতে সাহায্য করবে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলেও নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করতে হবে। নিজেকে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করানোর মধ্য দিয়েই কিন্তু আপনি অনেকটা উপকার লাভ করতে পারেন। আর অবশ্যই চেষ্টা করতে হবে যে খাবারের রেগুলারিটিস মেনটেন করার জন্য। আমি কিছুক্ষণ আগেই বললাম খাবারের পুষ্টি উপাদানগুলো যেন ঠিক থাকে, আপনার দেহের চাহিদা অনুযায়ী ঠিক সেভাবে একটি খাদ্য তালিকা তৈরি করে নিতে হবে। তাহলে দেখা যাবে সেগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। ধন্যবাদ।